হ্যাঁ আগে মিনি বাজার, এই যে মিনি বাজার এইখানটায়। আমি তোমাকে একটা কথা বলছি, এই যে মিনি বাজার আছে না, এখন তুমি মিনি বাজারে ঢুকবে, 5 মিনিট তোমাকে আমি সময় দেবো, 5 মিনিটের মধ্যে তুমি যা যা নিতে চাইবে নিয়ে নেবে, আটা চাল তেল নুন হলুদ এই দোকানে যা আছে। চলো, পয়সা আমি দেবো তো, তুমি চিন্তা করছো কেন, আমরা ফাউন্ডেই দেখো। 5 মিনিট কটা বাজে, ঘড়ি আছে, ঘড়িয়া ভিয়া 11:20 তো, চলো স্টার্ট, তুমি নাও 5 মিনিটে যা যা নিয়ে ঝুড়ি নাও, ঝুড়ি নাও, जो जो मांग रहा भैया हिसाब करते रहिए आप। एक एक तो करके दीजिए, एक एक तो। हाँ नाओ नाओ नाओ, कोई असुविधा नहीं, तो जो जो मांग रहा है उसको दीजिए दादा को। मुड़ी, एक बड़ा बिस्कुट दीजिए, एक बड़ा चाउमीन दीजिए, हाँ दीजिए ना जो मर्जी, 250 आधा किलो। हाँ जो ब्रिटानिया थीन कोलगेट दे दीजिए, बड़ा देख के एक ठो, सब तो कोलगेट का ही है। और की शैम्पू सब भी है सर। তুমি আনন্দ তো, এটা পেয়ে খুশি হয়েছো? আচ্ছা আমরা এই ফাউন্ডেশন থেকে তোমাকে হেল্পটা করলাম, একে কিছু বলতে চাইবে? অনেক উপকৃত হইলাম, এরকম করলে সরকারও করলে আমাদের ভালো হতো। আমরা বেসিক্যালি যারা হ্যান্ডিক্যাপ আছে তাদেরকে আমরা ফলো করি, বুঝলেন তো, সরকার থেকে কোনো ফেসিলিটি পাই না, স্পেশালি এই গাই এই যে করলে অনেক উপকার পাই। কেন সরকার থেকে তো অনেক রকম ফেসিলিটি দেওয়া হচ্ছে না, আমার সব পড়েছি বেকার। কেন আপনি চেষ্টা করেছেন, গেছেন ওই জায়গায়? হ্যাঁ, ফর্ম ফর্ম ফিল আপ করে জমা দিয়েছি, 1 বছর 2 বার হ্যান্ডিক্যাপ ভাতাও পাই, ও হ্যান্ডিক্যাপ ভাতাও পাই না, কোনো ফেসিলিটি পাই না, বামফন্ড আমলেও করেছি হয়নি, এই আমলেও করেছি হয়নি, ওই জন্যই তো রিক্সা চালিয়ে খাই আর কি। না না, সে তুমি খেটে খাচ্ছ, তাই তোমার আত্মবিশ্বাস দেখে ভালো লাগলো। তো দাদারা আপনারা শুনতে পেয়েছেন, ইনি হ্যান্ডিক্যাপ, এনাকে আমরা নিজের ফাউন্ডেশনের পক্ষ থেকে যতটা পেরেছি আমরা হেল্প করেছি, আর ইনি বলছেন আমি সরকার থেকে কোনো রকম হেল্প পাইনি। তো সরকার, আমাদের পশ্চিমবঙ্গ সরকার যদি শুনতে পান বা আমাদের এই এলাকার যদি কেউ শুনতে পান, এটা বেহালা এলাকা 29 পল্লীর ওখান থেকে ওনার আমি রিক্সায় উঠেছিলাম, আর ওই 29 পল্লীর স্ট্যান্ডেই উনি চালান, তো যদি আপনারা মনে করেন এনাকে কিছু হেল্প করার, কোনো সরকার থেকে হেল্প যদি পাওয়া যায়, কিছু হেল্প যদি আপনারা করতে পারেন নিশ্চয়ই করবেন। আর আমার ভিডিওটাকে বেশি করে শেয়ার করবেন, যাতে এই কথাটা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের কাছে পৌঁছায়, যাতে ওনারা এনাদের মতন লোকেদের পরবর্তীকালে খুঁজে খুঁজে যেন হেল্প করে। ধন্যবাদ। আর বলতে চাইছি, যদি আপনার আমার এই ভিডিওটাকে যদি পছন্দ হয়ে থাকে তাহলে বেশি করে লাইক করুন, লাইক করুন না করুন শেয়ার করুন। কেন এই কাকা যে কথাটা বললেন যে আমাকে কোনো রকমভাবে হেল্প পাওয়া যায়নি সরকার থেকে, তা আশা করি আমার সরকার থেকে অনেক রকমই হেল্প পাওয়া যায়, আপনি কেন পাননি আমি বুঝতে পারছি না। তো বন্ধুরা, এই ভিডিওটাকে বেশি করে শেয়ার করুন, যাতে এই এনার কথাটা আমাদের সরকারের কাছে পৌঁছে, আমাদের দিদি ভাইয়ের কাছে পৌঁছে, আর দিদি যদি কিছু করতে পারেন এনার জন্য করবেন, এটাই আমার কাছে রিকোয়েস্ট। কাকা আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো, ধন্যবাদ। আমরা তো উপকৃত হইলাম আপনাদের সঙ্গে, আপনাদের ফাউন্ডেশন থেকে অনেক কিছু পেলাম, ধন্যবাদ।